আমি চিন্তা করি গাইস আমি উপরে যাই, কারণ আমি ভয় ছিলাম
গাইস ব্লু জোনের গুলা যে কোনো সময় থার্ড পার্টি করে দিতে পারে ওইদিকে যদি আমরা সবাই যাই। কারণ আমি গাইস ব্লু জোনের দিকে যাই দেখতে গেছিলাম যে ওরা এখান থেকে গেছে কিনা, তার উপরে গিয়া দেখি ভাই এখানে কেউ নাই। আর রাবি ভাইরে তখন গাইস মাইরা দেয়, মানে গাইস দুইটা এনিমি করে যে ধরছে, মানে শিয়া ভাইরা রাবি ভাইরে গাইস একবার আইতে দেয় না। বেশিরভাগ সময় গাইস কি হয় আমরা দুজন আগে আগে রোটেশন নিয়ে নিই, আর এরা ভাই অনেক পিছনে থাকে রাবি ভাই আর শিয়া ভাই। আমি আর মাহফুজ গাইস মোটামুটি আগে আগে রোটেশন নিয়ে নিতে পারি একসাথে থাকা দেখা, কিন্তু এরা ভাই রোটেশন নিতে দেরি করে যার কারণে পিছনের দিকে একবার সবসময় এনিমিরা ধরে। যাই হোক তারপর এখানে আমাদের দুজনের টোকেন একসাথে কইরে আমরা তারা রিভাইভ করে দিই। এন্ড দেন ভাই যেখানে ওরা মারামারি করতেছিল ওইদিকে রাশ করি, গিয়া দেখি যে ভাই এক চান্দু আমার দিকে ঘুরে ভাই সামনের দিকে ফাইট দিতেছে, তো এটার পিছনের দিকে আরামসে গাইস প্যারাফেল দিয়ে ডাউন করে দিয়ে। এদিকে আরো একটা এনিমি ছিল যেটা কিনা ভাই সামনের কন্টেনারের পিছনে আসলো, শিয়া ভাই কইতাছিল। যার কারণে আমি তাড়াতাড়ি করে এনিমিটার মারতে যাই, আর গিয়া দেখি যে ভাই এনিমি অনেকটা দূরে চলে গেছে, সেখান থেকে আমরা অনেকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কতক্ষণ পরে এটা রেঞ্জের বাইরে জায়গা ওয়াল টল মেরে গাইস উপরের দিকে দৌড় দেয়। আমি এখান থেকে আরো কিছু ড্যামেজ দিছিলাম কিন্তু ভাই লাভ হয় নাই। তারপর গাইস অনেক কাহিনী ঘটে জায়গা, আমি আর তেমন কিল টুল পাই না, মরতে আর বাঁচাইতে বাঁচাইতে শেষ, মানে আমি মরতে মরতে শেষ, টিমমেট কে বাঁচাইতে বাঁচাইতে শেষ, সবকিছু করতে করতে এখন দেখো লাস্ট টাইম একা বাইচে আছি আর আমার টিমমেটরা কেউই নাই। এখন এনিমি আছে গাইস আরো 10টা, আমি একলা বাইচে আছি, আর যতগুলো এনিমি আছে সবগুলাই গাইস ভিতরে আছে। যার কারণে আমি চিন্তা করি কোনো মতে গাইস টপ টু করে পজিশন পয়েন্টটা বাই করি, কারণ কিল পয়েন্ট তো তেমন বেশি পাই নাই। হোল্ড করতে করতে গাইস লাস্টে দেখি যে ভাই সারপ্রাইজিংলি আর মাত্র দুইটা এনিমি আছে। এখন ভাই ওই দুইটা কই আছে এটা তো আমি জানতাম না, পরে আমি চিন্তা করলাম এখানে যে টাওয়ারটা আছে এটার ভিতরে দুইটা বয়ে থাকি, কারণ এটা পুরো জোনের মাঝখানে। এনিমি আইলে আরামসে মাইরা দিমু, আর তখনই দেখি যে গাইস এনিমি একটা সামনে দিয়ে দৌড়ে দৌড়ে আইতাছে। আমি গাইস ওরে ফায়ার টায়ার দেই না, কারণ ভাই আমি একটা চিপা মার দেওয়ার ধান্দায় আসছিলাম। একটু পরে আমি আবার সাউন্ড পাই যে আমার সামনে দিয়ে একটা দৌড়ে দৌড়ে আইতাছে। এখান থেকে গাইস আমি ভাবছিলাম হেড লাগবো, কিন্তু হেড লাগে না, আমার অনেকগুলো বডি ড্যামেজ দেওয়ার পর দেখি এনিমি নিজের বিচিতে নিজেই ডাউন হয়ে গেছে, মানে ড্রাগনের বিচি আর কি। যাই হোক টিমের সাথে সাথে আইসা ওর সামনে ওয়াল মেরা দেয়, কিন্তু গাইস আমার কাছে তো 4 লেভেলের বেস্ট আছে আর এনিমির কাছে শর্ট গান। এখান থেকে গাইস আমি ওর একটু ড্যামেজও দিতে দেই না, আমি পুরো টাইম দূরে দূরে ঘুরতে থাকি, কারণ শর্ট গান দিয়ে মারতে হলে তো ভাই ওর শর্টে আইতে হবে। তো এখানে গাইস চিন্তা করলাম আগে কিল্লা কনফার্ম দিয়ে দিই, কিল্লা কনফার্ম দেওয়ার পর লাভ দিয়ে আমার মারতে, কিন্তু আমি আবার গ্লোয়াল মেরা পিছনে জায়গা, কারণ যত লং এ থাকবো তত আমার ভালো। এখানে আমি আয়া থমসন দিয়ে টানা টানি শুরু করে দিই, আর ওই আয়া যখনই আমার মারতে নেয় থমসন দিয়ে পুরো রেড মাইরা ভাই এই ম্যাচটা ভুইয়া করে নেই। এই ম্যাচটা যে ভাই ভুইয়া হইবে এটা আমি কখনই ভাবি নাই, কারণ যে একটা সিচুয়েশন ছিল, যাই কিল পয়েন্ট তেমন বেশি ছিল না, 6টার মতো কিল ছিল আর ভুইয়ার পয়েন্ট মিলে মোটামুটি 18 পয়েন্টের মতো আমরা পেয়ে যাই। এই দুইটা তো ছিল গাইস আনএক্সপেক্টেড ভুইয়া, যেগুলো ভাই আমরা আশা করি নাই ভুইয়া পাবো, কিন্তু তারপরে ভুইয়া পেয়ে গেছি। এখন চলো গাইস তোমাদেরকে দেখাই হাই লেভেলের ভুইয়া। সো এটা ছিল গাইস আরেকটা টুর্নামেন্টের বারমুডার ম্যাচ, যেখানে গাইস আমরা শিপিয়ার্ডে ল্যান্ড করি, আমাদের সাথে কোনো এনিমি টেনিমি আসে না। এই ম্যাচের ভিতরে গাইস আমরা ভালো একটা কিল পয়েন্টের সাথে ভুইয়া করছিলাম এন্ড ভালো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছিলাম। প্রথমে শিপিয়ার্ড থেকে লুটপাট করে আমরা চলে আসি প্লান্টেশনের দিকে, এন্ড প্লান্টেশনে যখনই গাইস ডাবল ডোর ঢুকি তখনই আমার টিমমেট বলে যে পিছনে নাকি এনিমি আছে। তখন আমি চিন্তা করলাম গাইস 2 লেভেলের বেস্ট নিয়ে তো ফাইট নেওয়া যাবে না, এখান থেকে গাইস 3 লেভেলের বেস্টটা নিয়ে নেই। তো ভাবছিলাম ডাবল ডোর উপরে থেকে ওকে কভার দেবো, কিন্তু তখন দেখি গাইস ব্রিজের সাইড থেকে একটা এনিমি ফাইট দিতেছে, এন্ড আমি যখন ওটাকে ফুল ড্যামেজ দিয়ে দেব এটা ঘুরে যাবে, আমার ওয়ান ট্যাপ লাগায় দেয় ভাই, কি একুরেট প্লেয়ার ভাই, কেমনে কি লাগাই দিল। যাই হোক গাইস এখানে আমার টিমমেট যেহেতু আমার সাথে ছিল আমার রিভাইভ করে দেয়, মানে ভাই জাস্ট ঘুরেই ওয়ান ট্যাপ। এনিমিগুলো গাইস এখানে আমার ডাউন করার সাথে সাথে আমার টিমমেট গুলো পাশে রাশ করে দেয়, যার কারণে আমি তাড়াতাড়ি একটা মেডি মেরে টিমমেটদের কভার দিতে চলে যাই। এনিমিটার দেখে গাইস 2-3টা শট লাগায় দেয়, টিমমেটরা একটু মাইরে ওটারে মাইরে দেয়, কিন্তু গাইস এই পাশে থেকে আরেকটা এনিমি আবার আমার ডাউন করে দেয়, মানে কপালটাই খারাপ। গ্লোয়ালটা মারলাম, গ্লোয়ালটা উপরে গিয়ে দূরে। যাই হোক তারপর কতক্ষণ পরে আমার আবার রিভাইভ করে দেয়, আমার টিমমেটরা ফাইট টাইট নিয়ে এখানে গাইস সবগুলোরে মাইরা দেয়। আমি ভাবছিলাম এখানে গাইস সবগুলো এনিমি চলে গেছে, কিন্তু ভাই এই জোনের বাইরে কই থেকে জানি আর কিছু করা পরে, এন্ড আসার সাথে সাথে দেখি রাবি ভাইরে মাইরে দিছে, আর আমি নামতে দেখি ভাই আমার সামনে আরেকটা, আমি এটা লাভ দিয়ে গাইস দুইটা লাল দিলাম, দেন তার সময় রাশ মারতে মারতে এনিমিটাও তার সময় এখান থেকে পলা জায়গা, আর আমারও ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। এখানে গাইস আমার কাছে তেমন কোনো লুট টুট আসছিল না, আমি রাশ করি না, মাহফুজের কই রাশ করতে, কিন্তু গাইস দুই পাশ দিয়ে আরো এনিমি আয় পরে। আমি তাড়াতাড়ি করে এখানে যে লুট বক্সটা ছিল এই লুট বক্সের থেকে হালকা কিছু লুট নিয়ে আনি, আর একটা শটগানও ছিল শটগানটাও নিয়ে আনি, আর তখনই সাউন্ড পাই আমার এই পাশ দিয়ে একটা এনিমি আইতাছে। দেখে এটার শটগান দিয়ে একটা বডি আর একটা হেডশট দিয়ে ডাউন করে দিলাম ভাই কোনো মতে, দেন তাড়াতাড়ি কনফার্ম করে দিই, কিন্তু ততক্ষণে আরেকটা এনিমি আয় পরে, আর ওইটা ভাই তার সময় আমরা ডাউন করে দেয়। তবে এটার একটা গুলি লাগাইছিলাম উপরে থেকে মাহফুজের নাই, মাহফুজের আর কিছু ড্যামেজ দিয়ে ডাউন করে দেয়, এন্ড সাথে সাথে ভাই আমরা রিভাইভ করে দেয়। এখানে আমি এটাই বুঝলাম না গাইস জোনের বাইরে এত এনিমি কই থেকে আইলো, প্রথমে এক স্কোয়াড মারলাম, তারপরে ভাই আরেকটা স্কোয়াড এখানে গাইস জোনের বাইরে আমি উপরে থার্ড পার্টি করতে আইছে, কিন্তু তারপর ভাই আমরা কিন্তু এখানে ভালো একটা ফাইট নিয়ে ওকে তিনটারে মাইরা দিছি, আরেকটা গাইস এখান থেকে বাইকা জায়গা। যাই হোক ওইখান থেকে লুট টুট করে গাইস আমরা চলে আসি পিকের এখানে, এখানে আসার পর দেখো ভাই হুট করে এখানে রাবি ভাইকে যে ডাউন করে দেয়, এর কাছে ওয়াল ছিল না এর ডাউন করে দিছে। আমার কাছে ক্রোনো ছিল, আমি ক্রোনোটা জ্বালা এখানে তার রিভাইভ করে দিই, আর সামনের দিকে এনিমিটা ভাই M60 ভরতা ছিল উড়া দূরে, মানে বৈশা বৈশা যে M60 যাতা দিতাছে তো দিদি আছে, আমি চান্স এখান থেকে একটা হেডশট আর একটা বডি দিয়ে ডাউন করে দিই। আমি চিন্তা করছিলাম এখানে ওর আরো টিমমেট থাকতে পারে, এই জন্য ভাই কাবার নিয়ে চুপচাপ মেডি মারতে থাকে, আর মাহফুজের পিছন দিয়ে যাওয়ার পর কয় যে আর কোনো এনিমি নাই, যার কারণে গাইস এখান দিয়ে আমরা আস্তে আস্তে আবারও সামনের দিকে আগাতে থাকি। এন্ড জোন এদিকেই ছিল, মানে আমাদের সামনেই জোন ছিল, সো আমরা চিন্তা করছিলাম পাথর এখানে কিছুক্ষণ হোল্ড করবো, কিন্তু তখনই দেখি যে গাইস ফ্যাক্টরি থেকে এক স্কোয়াড এই বড় বাড়িতে ঢুকতেছে। প্রথমে এখানে যে গাছটা ছিল এই গাছের জন্য আমি এনিমি দেখতেছিলাম না, পরে দেখার পরে গাইস আমি এখান থেকে ফায়ার দেওয়া শুরু করে দিই, এন্ড ভাই বেস্ট ম্যাচ টুরাই দিই ওদের। নক নক করে নক করে নক আরেকটা দেশ আরেকটা দেশ আরেকটা দেশ এখানে গাইস আমি ড্যামেজ দিতেছিলাম, এন্ড আমগো স্নাইপার প্লেয়ার শিয়া ভাইও মারতাছিল, সাথে গাইস সবাই মিলে একসাথে ড্যামেজ দিতেছিলাম, যার কারণে ব্যাক টু ব্যাক করে ডাউন হইতেছিল, কিন্তু একটু পর পর ভাই ওকে আবার রিভাইভ করে লইতেছিল, যার কারণে আমি কিল গুলো কনফার্ম করে লেখা তাড়াতাড়ি রাশ করতেছিলাম। নক 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 যা নক আইতা নক গেছে ওই দেখি নামাই দিছে
স্নাইপার মারতাছ ওই স্নাইপার কি দাদা আরে দূরে না দূরে না এবার ডুক 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 উপরে ছিল নিচে কিছু ছিল আমি উপরে গ্রেনেড মারতেছিলাম কিন্তু গ্রেনেডের কোনো কাজ হয় নাই এখানে সামনেও গাইজ এনিমি ফাইট করতেছিল তো সামনে চারিদিকে ভাই গ্রেনেড ছুড়াছুড়ি করতেছিলাম আর এনিমিরা গাইজ ডরে সবগুলো একবার উপরের দিকে উঠে যায় উপরে উঠছে উঠছে ভাই একবার কোনায় যায় বই রইছে এখান থেকে বোম্বাইরা কোনো ড্যামেজ দিতে পারতাছি না এই মুহূর্তে গাইজ আর মাত্র একটা স্কোয়াডই আছে আমি দেখো গাইজ এখান দিয়ে দাঁড়াইছি ভাই ডাবল ডোর উপরে থেকে একটা নামছে আর সাথে সাথে ভাই MP5 দিয়ে পুরো লাল মেরা ডাউন করে দিই ভাই ট্রকন দিয়ে কি যাতাটাই না দিতে নিছিল তোরে ডাউন করার পর কে জানে আমার উপরে FGL মেরা দেয় আমি কোনো মতে গাইজ এখান দিয়ে ওরে কনফার্ম দিয়ে ভাগ্য জায়গা প্রথমে ভাবছিলাম ডাবল ডোর ভিতরে দিয়ে যাব উপরে দিয়ে চিন্তা করলাম গাইজ ডাবল ডোর ভিতরে দিয়ে গেলে মাল্টি উইন্ডো ভিতরে এনিমি থাকে গুলো আমার দেখে মেরে দিব পরে এখান দিয়ে ঢুকে দিই এখান দিয়ে সামনে একটা দাঁড়া দিছে এটা MP5 দিয়ে কিছু ড্যামেজ দিয়ে ডাউন হয়ে যায় কারণ শিয়া বাইডার একটা লাগা রাখছিল স্নাইপার দিয়ে এখন লাস্ট আর মাত্র একটা প্লেয়ার ছিল এটা ডাবল ডোরের ভিতরে ছিল ভিতরের দিকে জোন সিং দিতে ছিল আর বাইরের দিকে যেখানে সবাই মিলে মানে মাইরা এই ম্যাচটা বুইয়া করে নেই এই ম্যাচের ভিতরে গাইজ আমাদের সবার কল এন্ড কোঅর্ডিনেশন একবারে পারফেক্ট ছিল মানে গাইজ যে টাইমে রাশ করার কথা ওই টাইমে রাশ করছি এন্ড গাইজ সবকিছু ঠিকঠাক মতো আছে সবাই কাভার টাভার দিছে দেখতে পারতো সবাই পুরো 17 কিল করে বুইয়া করছি এই ম্যাচটাতে এখন চলে গাইজ তোমাদেরকে টুর্নামেন্টের কালারি ম্যাপের আরেকটা হাই লেভেলের ভুইয়া দেখাই এই ম্যাচে গাইজ আমরা প্রথমে ল্যান্ড করি দামেজে এন্ড এখানে গাইজ আমাদের সাথে কোনো স্কোয়াডের ক্ল্যাশ ল্যান্ডিং হয় না যার কারণে আমরা আরামসে লুটপাট করতে পারি দেন লুট শেষ করার পর আমরা সবাই একসাথে ফাউন্ডেশনের দিকে যাইতেছিলাম আর তখনই দেখি যে ভাই আমার সামনে দিয়ে তিনটে এনিমি লাফালাফাই যাইতেছে আমি ততক্ষণ ফায়ার দেই না যতক্ষণ আমার টিমমেট এখানে না আসে দেন যখন টিমমেট চলে আসে তখন গাইজ একটা এনিমির আমি ফায়ার দিই এন্ড দুইটা এনিমির গাইজ অনেকটা ড্যামেজ দিয়ে দিই ওই পাশে টাওয়ারের পিছনে আরো একটা এনিমি ছিল ওইটারও গাইজ অনেকটা ড্যামেজ দিয়ে দিছি এই সিটি দিয়ে ভাই একটা গুলি লাগার পর আর গুলি লাগতেই চায় না কতক্ষণ পরে যখন আমার টিমমেট সবাই একসাথে হয়ে যায় এন্ড আমরা সবাই মিলে একসাথে ফায়ার দিতে থাকি এখানে গাইজ এনিমি ব্যাক টু ব্যাক ডাউন হতে থাকে যার কারণে আমি আমার দুইটা টিমমেট বলি ওখানে রাশ করতে কারণ ওদের কাছে লং এর তেমন ভালো কোনো গান ছিল না এখানে গাইজ আমার কাছে লং এর ভালো গান ছিল দেখে আমি এখানে চিপ আমার দিতেছি আর আমার টিমমেট গাইজ ওদিক দিয়ে রাশ করে দেয় তো টাওয়ার পিছে গাইজ আমি একটা ডাউন করে দিয়েছিলাম আমি সাথে সাথে আমার টিমমেট করে কই ভাই টাওয়ার পিছে একটা ডাউন আছে তো ওরা গাইজ ওদিক দিয়ে রাশ করে দেন এদিক দিয়ে তো বাদাম দেওয়ার জন্য আমি আসি তারপর ফুল স্কোয়াড এখানে মাইরাটেরা যখন আমরা ফাউন্ডেশনের দিকে সামনের দিকে মুভ করতেছিলাম তখনই দেখি ভাই আর্সেনাল লুট করার জন্য কই থেকে যে এনিমি আইছে এনে এক চান্দুর দিকে গাইজ আমি এখান থেকে ডাউন করে দিই বেচারা গ্লোয়াল মেরা কারা জানি মাই দিতেছিল কিন্তু চিপ আমার দেওয়ার জন্য যেখানে হাইপার আছে এটা তো জানে না তো এটা কিন্তু আমার টিমমেটে ডাউন করছিল কিন্তু মারতে পারে না তার আগে আমি ওরে মেরে দিছি পরে দেখি ভাই সামনে আরো একটা আছে ওইটার ভাই একটু ড্যামেজ দিছি দেখি ভাই ওয়ান ট্যাপ মেরে দিছে কি রে ভাই এনিমি সব খালি ওয়ান ট্যাপ দেয় আমি পারি না ভাই ওয়ান ট্যাপ দিতে এখানে গাইজ আমার একটু লেগে বাঁচা দেয় মাহফুজ এই সময় ভাই কি ওয়ান ট্যাপ দিতাম এনিমি সামনে দাঁড়াই দিবার তো না বাট এখন গাইজ কি হয়েছে না হয়েছে সমস্যা নাই ভাই খুব শীঘ্রই আমি আবার ইম্প্রুভ করে ফেলবো কারণ গাইজ প্র্যাকটিস করতেছি যাই হোক এখানে আর্সেনালের দিকে যে এনিমিটা আসছিল ওই এনিমিটার উপরের সাইডের দিকে ভাই আবার আরেকটা স্কোয়াড আইসা মাইরা দেয় এন্ড এখানে গাইজ এত এনিমি দেখে আমরা ব্যাক অফ করে ফেলি দেন পুরা রোটেশন নিয়ে গাইজ জোন যখন একবারে ছোট হয়ে যায় আমরা জোন কাভার করার জন্য এই জায়গায় চলে আসি তবে গাইজ আমরা যে ঘর দখল করতে চাইছিলাম ওই ঘরে দেখি ভাই আগে একটা এনিমি উইটটা বইয়া পড়ছে এই জন্য গাইজ আমরা সিদ্ধান্ত নেই যেমনি ও করে মারা লাগবো নাইলে ভাই এই ঘর আমরা দখল করতে পারবো না সো এই জায়গায় আমি সুদা মাইরা পুরি এনিমি চান্দু দেখলাম মেডি মারতেছে পরে দেখে গাইজ দুর্কি দুর্কি যাতা দিয়ে এটা ডাউন করে দিই বেচারার কাছে বেস্টটা ছিল না কই থেকে জানি মাইর মুড় খায় আইছে দেন গাইজ আমরা চারজন একসাথে এখানে হোল্ড করতে থাকি আর এইভাবে হোল্ড করতে করতে ভাই জোন একবারে ছোট হয়ে যায় আর আমার টিমমেটরা অনেক কিল উঠায় নেয় আর দেখতে পাচ্ছ একজন টিমমেটও কিন্তু নাই এখন আমরা তিনজন আছি এনিমি আছে গাইজ আর মাত্র চারটা এখানে ভাই ঘরে ছাদের উপরে একটি এনিমি আসছিল ওটারে মারার লেগে আমি বারবার উড়ার চেষ্টা করতেছিলাম কিন্তু সুতা ভাই কামই করতেছিল না ততক্ষণে আমার আরো একজন টিমমেটের ভাই একবার অবস্থা খারাপ করে দেয় তবে গাইজ কোনো মতে দুজনে মিলে ওটারে মাইরা দেয় ছাদের উপরে আর এখানে গাইজ আমার সামনে দিয়ে একটা আবার ঘরের উপরে দৌড় দেয় দেখলে তো গাইজ ওটারে কিন্তু ড্যামেজ ডুমেজ দিয়ে ভেস্ট মেস্ট উড়াই দিছি এখন গাইজ আর মাত্র দুইটা এনিমি আছে এন্ড ভাই দুইটার ভিতরে একটা আসলো গাইজ আমার সামনে যেটা বইবে মেডি মারতাছে আরেকটা কুয়ে ছিল ওটা আমি জানতাম না পরে হুট করে দেখি গাইজ আমি শিয়া ভাই ওটারে একটা 150 লাগাই দিছি আর ওটা মুখও মার করেছিল আমি তাড়াতাড়ি রাশ করলাম আর ওটা গ্লোয়াল মেরে দেয় তবে গ্লোয়াল মেরা কি করবে এখানে এমি ভাই তিন চিপ দিয়ে এক জাতা মেরা মেরে দিতে হবে টিমমেট হয় আবার আমার জাতা মেরা মেরে দেয় কিন্তু গাইজ এখানে বাঁচার তো কোনো উপায় নেই আমার টিমমেট দুজন আছে দুজনে মিলে ওটারে মাইরা এই ম্যাচটা গাইজ এখানে বুইয়া করে নেয় এই ম্যাচের ভিতরে গাইজ আমি তেমন কোনো কিল পাই না কিন্তু আমার টিমমেটরা যা কিল উঠাইছে দেখো ভাই তোমরা লাস্টই দেখবা আমি ফুল ম্যাচ এসল্ট রানিং করছি খালি ড্যামেজ দিছি আর কিল উঠাইছে এখানে দেখো গাইজ একজনের 9 কিল আর সবারটা মিলা গাইজ পুরো 18 কিল ছিল ভাই একটাই আফসোস 20 কিল করতে পারতাছে না তবে খুব শীঘ্রই আশা করি ভাই তোমরা আমাদের কাছ থেকে একটা টুর্নামেন্টের ভিতরে 20 কিলের ভুইয়া দেখতে পারবা সো এই ভিডিওতে এই পর্যন্ত গাইজ আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো আবার পরের ভিডিওতে